গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে শুনানি চলছে প্রথম দিনের শুনানিতে গাজায় হত্যাযজ্ঞের জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে দক্ষিণ আফ্রিকা এদিকে ইসরায়েলকে থামাতে ব্যবস্থা নিতে ব্যর্থ সমর্থক হামলা ঠেকাতে প্রস্তাব পাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আদালতের কার্যসূচি অনুযায়ী নেদারল্যান্ডসের হেগে ইসরায়েলের বিরুদ্ধে বহু প্রত্যাশিত শুনানির প্রথম দিন যুক্তি পেশ করে মামলার বাদী দক্ষিণ আফ্রিকা পরদিন যুক্তি খণ্ডন করবে ইসরায়েল আদালতে দক্ষিণ আফ্রিকা রা এন জি বিরোধ ইসরায়েলি সেনারা কেবল হামাস নির্মূলের জন্য গাজায় আগ্রাসন চালায়নি তাদের হামলায় ক্ষতবিক্ষত হয়েছে প্রতিটি ফিলিস্তিনি জীবন বাংলাদেশ মালয়েশিয়া তুরস্ক জর্ডান বলিভিয়া কলম্বিয়া ছারা ওআইসি এই মামলার দক্ষিণ আফ্রিকার পক্ষে সমর্থন দিয়েছে ডিসেম্বরে এই মামলাটি হলেও নভেম্বরে ইসরায়েলের বর্বরতার বিষয়টি তদন্তে ব্যবস্থা নিতে ন্যায়বিচার আদালতে আবেদন জানিয়েছিল বাংলাদেশ মামলা শোনা উপস্থিত হয়ে যুক্তি খণ্ডন করা হবে বলে জানিয়েছেন ইসরায়েলের সরকারি মুখপাত্র এই মামলা ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদও জানান তিনি সম্প্রতি মামলাটিকে ভিত্তিহীন বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিঙ্কেন এদিকে ফিলিস্তিনের সমর্থনে লোহিত সাগর ইসরায়েল অভিমুখী জাহাজে ইয়েমেনের হুতি বাহিনীর হামলায় মার্কিন ও ব্রিটিশ নৌসেনারা বেকায়দায় পড়ায় একটি প্রস্তাব পাশ করেছে নিরাপত্তা পরিষদ এতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ এগারো দেশ পক্ষে ভোট দিল বিরত ছিল রাশিয়া চীন সহ চারটি দেশ বিভিন্ন জাহাজ লক্ষ্য করে হামলা বন্ধ করে হুতিদের জিম্মায় থাকা পঁচিশ ক্রু সহ জাহাজটি ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয় সদ্য পাশোয়া প্রস্তাবনায়